Assalamualaikum friends. আজকে দাওয়াত খেতে যাচ্ছি চাচা শাশুড়ির বাসায়। আসলে কি আর বলবো, তো সবাই দোয়া করো। আসলে বাড়ি তো একদম মানে এইবার ওই বাড়ি, আমাদের পুরান বাড়ি বলে এটা, ওখানে চাচা শাশুড়ি আসছি আমরা। তো চাচা শাশুড়ি কালকে আসছে রাত্রে, আমরা আসছি। তো এখন বলতেছে যে বউ তোমাদের দাওয়াত, কালকে তোমরা দুপুরে কিছু রান্না করবা না। তো তোমাদের ভাইয়া বললো যেতে হবে না, কিন্তু না পাইরা যাইতে হইতেছে, কিছু করার নাই। ওনারা অনেক রিকোয়েস্ট করছে, রিকোয়েস্টের মানে ঠেলাই পড়া তারপরে যাইতেছি, নাহলে কিন্তু যাইতাম না। ঠিক আছে, তো যাই। তোমাদের ওই বাড়ির রান্নাবান্না খাবার দাবার, রান্নাবান্না তো পুরোটা দেখাইতে পারবো না, রান্না করছি সেগুলো দেখাইতে পারবো, খাবো সেগুলো শেয়ার করব। আর হইল ওই বাড়ির যে একটা পরিবেশ সেটা দেখাবো, অনেক সুন্দর একটা পরিবেশ জানো, মানে আমার এত 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 ভালো লাগে তোমাদের বইলেই বোঝাইতে পারবো না। অনেক ভালো লাগে আমার ওনাদের বাড়ির পরিবেশটা, এত বড় একটা উঠান, উঠানের মধ্যে মনে করো যে সবাই ধান লাড়ে, অনেক গুড়া গৃহস্থ থাকে এক বাড়িতে, খুবই ভালো লাগে। তো সাফনকেই যে রেডি করলাম, যাবা তুমি? যাবা সত্যি? হ্যাঁ সাফনও যাবে, আমাকে একটা চুমা দিবে তো। তো সবাই সাথে থাকো। দেখো ধান, ভাবি গো ভাই তাইছি বেড়াইতে। এই যে চলে আসছি, রান্না বান্না হচ্ছে। আমার যা, আমি বড় যা। এই যে আমরা আসছি বিজি সময়, আমার চাচা শ্বশুর উনি এখন রান্না করতেছে, দেখো আমাদেরকে খাওয়ানোর জন্য কত কষ্ট। আর চাচি শাশুড়ি এই যে উনি, উনি অনেক মানে একা মানুষ তো, এই জন্য কুলাইতে পারতেছে না, কি করবে। তোমাদেরকে রান্নাটা দেখাই। এই যে মশলা দিলে, এটা হলো কি, এটা কি কিসের তরকারি? ওইটা লাউ, লাউ আর ওইটা যে ডাল। আচ্ছা এটা লাউ আর ওটা হলো ডাল, কি ডাল? ওটা মুগ ডাল না, বুটের ডাল। আচ্ছা বুটের ডাল, এটা হচ্ছে বুটের ডাল। তোমাদের একটু কাছ থেকে দেখা, এই ধরো তো এই যে দেখো বুটের ডাল, মানে অনেক ধোয়া আসছে সেজন্য শেয়ার করতে পারতাছি না ভালো করে তোমাদের কাছে। আর এখানে এই যে এখানে হলো রান্না করছে মুরগির মাংস না? আচ্ছা আর ওটা ভাত, ইলিশ মাছ, ও সরি ভাত দেখান, ভাত দেখান লাগবে না, আর ইলিশ মাছ নাকি, ইলিশ মাছ, ভাজবে আসলে সময় করে পারতেছে না একাই হাতে, তো সেজন্য। আর আমি যে হেল্প করবো আইসা আমার পক্ষে সম্ভব হয় না, আমার বাচ্চা ছোট বাচ্চা এই যে ওনার জন্য পারি নাই। আরে কাকা কষ্ট করতেছে। এই যে এটা হলো বন্ধু চুলা, ওনাদের মানে মেম্বার সাহেব দিয়ে পাঠাইছে, এটা দেখলাম ওদিন আমাদেরকে একটা দিবে। তো আমাদের তো ঘর দর এখন কমপ্লিট হয়নি, সেই জন্য নেই নাই, নিব ইনশাল্লাহ, আমরাও তোমাদের সাথে শেয়ার করবো কেমন। এই যে দেখো বন্ধু চুলাটা, সবাই দেখে রাখো, এখনো কমপ্লিট হয়নি কিন্তু, এই যে মাত্র রেডি করতেছে। খাওয়াও দাদার বাড়ি আইসি।
এই যে কাঁচা টমেটো দিয়ে আজকে সালাদ খাবো আমরা, ধনিয়া পাতা, এই যে কাঁচা মরিচ, তো এখানে নিয়ে নিয়েছি কয়টা আর ওখানে আছে, এগুলো একসাথে করে তারপর আমি একটা সালাদ তৈরি করবো। কেমন সরিষার তেল আছে।